হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। তো কালকে রাতে দেখলে পয়লা বৈশাখে চিকেন রান্না করে খেলাম। তো আজকের ভিডিওটা সকাল হয়েছে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে গাড়ি শুয়ে পড়ে তাই ঘুম থেকে উঠেই গাড়িটা ধুয়ে মুছে একদম রেডি করে দিলাম। মোটামুটি যতটা পারলাম, এখানে তো জলের ব্যবস্থা নেই, তাই ওই সাইড থেকে জল নিয়ে আসলাম। তিন চার বালতি জল নিয়ে এসে গাড়িটা তারপর সঙ্গে ধুয়ে মুছে নিলাম। ধুয়ে এরপরে যাবো আমরা শুয়ে করতে। তো এখন সাহেব মুখ ধুচ্ছে, তো ধুয়ে নিই। আমার মুখ ধোয়া হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করবো, মানে ফোন করবে, ফোন করার পরই তো আমরা যাবো। তো বন্ধুরা, এখন আমরা যাবো শেভ করাতে। তো এখানে একটা ইঞ্জিন মিস্ত্রি ছিল, কালকের ইঞ্জিন মিস্ত্রি আসে নাই কি মারা গেছে, তো ওই জন্য আসতে পারে নাই আজকে। তো একটা এয়ার পাইপ খোলা ছিল, তো শেভ করাতে যাবো। তো ওটা যদি দেখে তাহলে শেভ করবে না। তো গাড়িতে আমাদের সব কিছু মোটামুটি লাইট, ব্রেক, মানে ব্যাক লাইট, ইন্ডিকেটার সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ধুয়ে মুয়ে নিয়েছি। চলো এখন যাবো সামনে টোল, টোল থেকে ঘুরাবো গাড়ি, টোল থেকে গাড়ি ঘুরিয়ে সোজা যাবো দুর্গাপুর কোর্টে। তো চলো যাই, স্টার্ট করি। এই যে গ্যাসটা থেকে পাইপটা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা সার্ভিস রোড থেকে মেন রোডে উঠে এলাম, আর এই টোলের সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে কোর্টে নিয়ে যাব এখন। তো মালিক চলে এসেছে কোর্টে, ফোন করেছিল যে তাড়াতাড়ি চলে আসো। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখান থেকে আমরা ডান দিয়ে ঘুরে নেব। চলে যাও যাও, আর এটা হলো দুর্গাপুর বাসকোবা টোল। আমাদের বললো দুর্গাপুর সিটি সেন্টার কোর্টে যেতে, তো কোর্টটা তো আর চিনি না, দুর্গাপুর ওদিকে আমার যাওয়া হয় না। মানে এইদিকে আসি, এদিকে মাল লোড ছবি ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি লোড করে আমি চলে যাই। কিন্তু দুর্গাপুর কোর্ট আমার এদিকে সব কোর্টে যায়নি। চলো মালিককে ফোন করে নেবো একবার, কোথা থেকে কোথায় যেতে হয়। আমাদের বলো এখান থেকে কোথায় যেতে হবে, চলো যাই দেখি। তো আমি ফোন করে মালিকের কাছে জেনে নিলাম, তো বলো ডিবি সমুদ্র বা দিকে ঢুকে ওই সবার ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘুরিয়ে এসে কলকাতার দিকে যাচ্ছে। গাড়ি ঘুরিয়ে এসেই ব্রিজটা নেমেই বাঁ দিকে যেতে হবে। তো চলো দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ওভার ব্রিজ থেকে নেমে যে নেমে যাচ্ছি, তারপর আবার বাঁ দিক দিয়ে চলে যাবো রাস্তাটা দিয়ে। তো এই চৌরঙ্গিটা ঘুরবো, সোজা চলে যাচ্ছে তোমার কলকাতার রাস্তা। আমার এদিকে বাঁধকে নিয়ে নেবো, এদিকে সিটি সেন্টার কোর্ট ঢুকে যাবো। আর এই ডান দিকে রাস্তাটা আমার দুর্গাপুর মুচিপাড়া চলে যাচ্ছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাবো বাড়ির রাস্তাটা দিয়ে। দুর্গাপুর গরমটা বেশি কি প্রচুর গরম, দুর্গাপুর প্রচুর গরম দুর্গাপুরে বন্ধুরা, আমাদের অনেক ঠান্ডা। বন্ধুরা, সিটি সেন্টার চলে এসেছি আমরা কোর্টে, আর দেখো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সেভ করার জন্য। আর আমরা গাড়িটা এখানে ভরে দিলাম, সাইড করে দিলাম। পুরো ঠান্ডা জায়গা,
তো আমরা মালিককে ফোন করে নেবো। এরপর তুমি কিছু বলতে চাও? বলবো, এখন গাড়ি সেভ করবো, কখন সেভ হবে আমি জানি না। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখো, এগুলো সব সেভ হবে। মালিককে ফোন করি, মালিক আসুক, তারপরে হয়ে যাবে সেভ। ঠিক কী করতে হয় না করতে হয় সব কিছু দেখাবো একসাথে। কিলো ঘুম পাচ্ছে, আখের রস খাবি? হ্যালো, ওই সামনে আছে, খাবি না খাবি? গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস। আরে যা পয়সা নিয়ে, আগের দিন তো খেয়েছি, ওরকম থাকলে তো ভালোই হতো। পাঁচ ছটা গ্লাস। ও চলো আখের রস খেয়ে আসি। বন্ধুরা এইখানে আখের রস বিক্রি করছে, শরীরটা ভালো লাগবে আখের রস খেলে। পরে কি আমি জানি না, চলো দেখি। সব জায়গা তো সমান দাম না, যাই তো তারপর যা হবে কি। হ্যাঁ চলো, কোথায় পাওয়া যাচ্ছে? তো দেখো বন্ধুরা সবাই লাইন দিয়ে আছে আখের রস খাওয়ার জন্য, গরম পড়েছে না খুব ওই জন্য। তো আমরাও চলে আসলাম আখের রস খেতে। এখানে বলছে 20 টাকা গ্লাস আখের রস, তো সাহেব দাঁড়িয়ে আছে দেখো। আমাদের এটা লবণ দেবে না, লবণ তো আমাদের আখের রস দিয়ে দিল, এই দেখো টাটকা আখের রস। তো আমরা এখন আখের রস খাবো, আরও সবাইকে দিচ্ছে, একবারে বেশি করে বানিয়ে নিয়েছিল, তো সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। 20 টাকা গ্লাস, আমরা 2 গ্লাস খাবো। যে কোনো জিনিস বেশি খাওয়া ভালো না, অল্প খাওয়াই ভালো। তো ঠান্ডা বরফ দিয়ে, তারপর পুদিনি পাতা। তো দেখো বন্ধুরা এখন কতগুলো গাড়ি চলে এসেছে সব লাইন দিয়ে সিএফ করাতে, ওইদিকেও আছে গাড়ি। তো আমাদের মালিক এসেছিল, তো 8টি আরও আসবে। আসার পরে তারপরে আমাদের সেভ হবে, তারপর আমরা যাবো লোড করতে। তো আসুক, কখন আসবে দেখা যাক। জানো তো? হ্যাঁ হ্যাঁ, বাঁদিকে। বন্ধুরা দেখো কাছে সেভ করতেছে, কাছে উপরে লাইট চোখে লাগবে বলে কালো দাগ দিয়ে দিল, দেখো। আর এদিকে লাগবে 33 নম্বর, এটা হচ্ছে মেন 33 নম্বর, ওই যেখানে আছে দেখো ভেতরে সব গাড়ির এদিকে থাকে। বন্ধুরা আমরা ফিটনেস করে চলে এলাম, তো মোবাইলটা সুইচ অফ হয়েছিল বলে ভিডিওটা করতে পারিনি। তো এখন ফিটনেস করে আবার যাচ্ছি, তো এখন যাব লোড করতে। আর এই যে আমরা তো আমাদের মালিক ওই সামনে চললো বাইক নিয়ে, চলো যাওয়া যাক, লোডটা করি না, দেখি আজকে লোড হয় নাকি। আর তো বন্ধুরা আজকে সেভ করতে গেছিলাম, তো আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, তো ভিডিওটা আর করতে পারি নাই। তো অফিসার আসলো, অফিসার এসে কাগজগুলো দেখলো, প্রথমে 33 নম্বর দেখলো, আরও সব ইন্ডিকেটার লাইট এগুলো চেক করলো, ব্যাক লাইট এগুলো চেক করলো, সব কিছু ঠিকঠাক আছে। তো দেখলো সব কিছু যখন ঠিকঠাক আছে তখন পাস করে দিলো, বলো ঠিক আছে সব। তো আমাদের ফিটনেস ওখানে হয়ে গেল, তো মোবাইলে চার্জ ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারি না, হয়তো সব কিছু দেখাতাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা। আর ভিডিও কেমন লাগছে কি না লাগছে অল্প কমেন্ট করে জানাবে তোমরা সবাই। টাটা।